জব ম্যাথ সলিউশন স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদের সাথে আছি আমি অমলান বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইরোলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন চলুন শুরু করা যাক আজকের পর্ব আমাদের আজকের আলোচনার বিষয় বেসিক ম্যাথ বইয়ের চতুর্থ অধ্যায় ভগ্নাংশ এর পদ্ধতি আট নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল অঙ্কে এখানে উনআশি নম্বর অঙ্কে বলছে লাবে কিছু কলম কিনে তার দুই বাই পাঁচ অংশ তার বাবাকে দিল তার মানে মূল সে যতগুলো কলম কিনছিল সেই মূল মূল অংশের দুই বাই পাঁচ অংশ তার বাবাকে দিল অবশিষ্ট কলমের এক বাই তিন অংশ তার বোনকে দিল তো তার বাবাকে দেওয়ার পরে যে পরিমাণ কলম অবশিষ্ট ছিল সেই কলমের এক বাই তিন অংশ তার বোনকে দিল বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের পাঁচ বাই আট অংশ তার ভাইকে দিল এবং সবশেষে তার কাছে বারোটি কলম থাকলো সে তার বাবাকে কয়টি কলম দিল প্রথমেই তার বাবাকে দিয়ে দিছে হচ্ছে এক অংশ কলমের থেকে দিয়ে দিশে হচ্ছে দুই বাই পাঁচ অংশ কলম তাহলে এরকম যদি পূর্ণ অংশ থেকে আমরা যদি মাইনাস করি তাহলে সরাসরি হর থেকে লব বিয়োগ করে দিলেই আমাদের অবশিষ্ট অংশ বের হয়ে যায় তাহলে পাঁচ মাইনাস দুই কত তিন বাই পাঁচ অংশ কলম তার কাছে তখনও ছিল অবশিষ্ট ছিল বাবাকে দেওয়ার পরই এবার এই অবশিষ্ট কলমের কত অংশ তার বোনকে দিয়ে দিল আবার এই তিন বাই পাঁচ এর এক বাই তিন অংশ কলম তার বোনকে দিয়ে দিল। তাহলে বলেন তো যে মোট কলমের সে কত অংশ দিল তার বোনকে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাবে যে এক বাই পাঁচ মোট কলমের এক বাই পাঁচ অংশ কলম তার বোনকে সে দিয়ে দিল তো তার কাছে মোট কলমের ছিল হচ্ছে তিন বাই পাঁচ অংশ সেখান থেকে আবার এক বাই পাঁচ অংশ যদি দিয়ে দেয় তাহলে তার কাছে অবশিষ্ট থাকবে কত তার কাছে অবশিষ্ট থাকবে তিন বাই পাঁচ মাইনাস হচ্ছে এক বাই পাঁচ মাইনাস করে দিলে থাকে হচ্ছে দুই বাই পাঁচ এই দুই বাই পাঁচ অংশ কলম তার বোনকে দেওয়ার পরও তার কাছে অবশিষ্ট ছিল এই দুই বাই পাঁচ অংশ কলম থেকেও আবার তার ভাইকে পাঁচ বাই আট অংশ কলম দিয়ে দিল তাহলে পাঁচ বাই আট অংশ কলম যদি দিয়ে দেয় তাহলে দুই দিয়ে যাবে হচ্ছে চারবার আর পাঁচ দিয়ে কাটি যায় তাহলে হচ্ছে এক বাই চার অংশ কলম তাহলে তার ভাইকে মোট কলমের এক বাই চার অংশ কলম দিয়ে দেওয়া হয়েছে মোট কলমের এক বাই চার অংশ কলম তার সে দিয়ে দিছে তো তার বোনকে দেওয়ার পরে তার কাছে ছিল হচ্ছে দুই বাই পাঁচ অংশ কলম সেখান থেকে সে দিয়ে দিছে এক বাই চার অংশ কলম তাহলে তার কাছে অবশিষ্ট কত অংশকলম থাকবে বলেন তো দুই বাই পাঁচ মাইনাস হচ্ছে এক বাই চার যদি এটাকে লসায় করি তাহলে হবে বিশ আর এটা পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি চার দুগুনো আট মাইনাস চার দিয়ে চার পাঁচা কুড়ি পাঁচককে পাঁচ তাহলে কত তিন বাই বিশ অংশ কলম তার কাছে অবশিষ্ট ছিল সবাইকে দেওয়ার পরে তো এই তিন বাই বিশ অংশ কলম সময় সমান কতগুলো কলম তিন বাই বিশ অংশ সময় সমান তার কাছে কলম ছিল হচ্ছে সর্বশেষ বারোটি সবাই দেওয়ার পরে বারোটি কলম ছিল তো এই তিন বাই বিশ অংশ যেহেতু তার কাছে রয়ে গেছিলো সুতরাং তিন বাই বিশ অংশ কলম সময় সমান হচ্ছে বারোটি কলম তাহলে বলেন তো মোট এক অংশ কলম সময় সমান কতটি কলম হবে মোট এক অংশ কলম সময় সমান হবে এটা আড়ি গুণ হয়ে যাবে বিষ চলে যাবে বারোর সাথে বিশ চলে যাবে হচ্ছে বারোর সাথে আর তিন চলে যাবে নিচে এখন আমাদের তো এক অংশ কলম বের করতে বলে নাই বলছে যে তার বাবাকে দিয়েছিল হচ্ছে দুই বাই পাঁচ অংশ কলম এই দুই বাই পাঁচ অংশ কলম সময়সীমান কত সেটা বের করতে বলছে তাহলে বলেন তো দুই বাই পাঁচ অংশ সময় কত হবে দুই বাই পাঁচ অংশ কলম উভয় পক্ষে গুণ হয়ে যাবে তাই তো তাহলে বারো গুণ হচ্ছে বিশ ডিভাইডেড বাই তিন দুই নিচে হচ্ছে পাঁচ এবার যদি কাটাকাটি করি তাহলে পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি আর তিন দিয়ে তিন চারা বারো এবার চার গুণ চার গুণ দুই কত হয় চার ১৬ ষোলো ষোলো গুণ বত্রিশ তাহলে আশা করি বুঝতে পেরেছেন আনসার হচ্ছে সি নাম্বার এরপরে আশি নম্বর অঙ্কে বলছে এক ব্যক্তি তার মোট সম্পত্তির তিন বাই অংশ ব্যয় করার পরে অবশিষ্টের পাঁচ বাই বারো অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত তাহলে দেখুন যে মোট সম্পত্তির তিন বাই সাত অংশ সে ব্যয় করছে তিন বাই সাত অংশ ব্যয় করছে মোট সম্পত্তির তাহলে তখন তার কাছে মোট সম্পত্তির কত অংশ বাকি ছিল এই আমরা কীভাবে মাইনাস এটা অবশিষ্ট নির্ণয় করি সাত থেকে আমরা যদি তিন মাইনাস করি তাহলে থাক হলো চার চার বাই সাত এই চার বাই সাত অংশ তখনও তার কাছে অবশিষ্ট ছিল এর ফলে বলছে অবশিষ্টের আবার পাঁচ বাই বারো অংশ সে ব্যয় করছে তাহলে অবশিষ্টের পাঁচ বাই বারো অংশ আমরা কীভাবে নির্ণয় করি এটাকে গুণ করে দিলাম তাহলে কত হয় চার দিয়ে তিন চার বারো আর উপরে থেকে পাঁচ নিচে থেকে তিন সাতা একুশ তাহলে পাঁচ বাই একুশ অংশ সে দ্বিতীয়বারে খরচ করছে দ্বিতীয়বারে ব্যয় করছে তাহলে তার কাছে প্রথমে ছিল হচ্ছে মূল অংশের চার বাই সাত অংশ মূল যে তার সম্পত্তি সেই সম্পত্তির চার বাই সাত অংশ ছিল প্রথমবার খরচ করার পরে এবং দ্বিতীয়বারে সে খরচ করছে হচ্ছে পাঁচ বাই একুশ অংশ তাহলে তার কাছে বাকি রইল কত অংশ চার বাই সাত অংশ তার কাছে ছিল সেখান থেকে আবার পাঁচ বাই একুশ অংশ মাইনাস মানে সে ব্যয় করছে তাহলে তার কাছে ছিল হচ্ছে একুশ উপরে যাবে হচ্ছে তিন চার বারো মাইনাস পাঁচ তাহলে কত সাত বাই একুশ বা এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে এক বাই তিন সাত একুশ এক বাই তিন এই এক বাই তিন অংশের সময় সমান তার কাছে ছিল হচ্ছে এক হাজার টাকা তাই না তার কাছে এক হাজার টাকা ছিল এক বাই তিন অংশ সময় সমান হচ্ছে যদি এক হাজার টাকা হয় তাহলে মোট এক অংশ সময় সমান কত টাকা হবে এক অংশ সময় সমান এটা গুণ হয়ে যাবে আর তাই না তাহলে এক হাজার গুণ হচ্ছে তিন মানে হচ্ছে মোট হচ্ছে তিন হাজার টাকা এটাই হচ্ছে উত্তর তিন হাজার টাকা উত্তর হচ্ছে নম্বর চলে যাচ্ছি পরের পেইজে স্যার এখানে সুন্দর একটা শর্টকাট দেখিয়েছেন আপনার ইচ্ছা করলে এটা দেখে নিতে পারেন আমি চলে যাচ্ছি একাশি নম্বর অঙ্কে বলছে হাফ অফ দি স্টুডেন্টস অফ এ স্কুল প্লে ফুটবল অ্যান্ড ওয়ান থার্ড অফ দি রেস্ট এখানে দেখুন যে রেস্ট এই শব্দটার অর্থ হচ্ছে অবশিষ্ট প্লে ক্রিকেট তাহলে কি অর্ধেক স্টুডেন্ট খেলে হচ্ছে ফুটবল এবং বাকি বা অবশিষ্ট অংশের ওয়ান থার্ড এক বাই তিন অংশ খেলে হচ্ছে ক্রিকেট দ্য রিমাইনিং থ্রি হান্ড্রেড স্টুডেন্টস ডো নট প্লে আইদার অফ দি গেমস তাহলে কি যে বাকি যে অংশটা থেকে যাবে তারা তারা হচ্ছেন তিনশো জন স্টুডেন্ট এবং তারা কোনো গেমই খেলে না হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দি স্কুল ওই স্কুলে কতজন স্টুডেন্ট আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমেই দেখি যে হা এক থেকে যদি হাফ মাইনাস করি তাকে হচ্ছে হাফ এই হাফ অংশের আবার ওয়ান থার্ড খেলে হচ্ছে ক্রিকেট তাহলে মোট স্টুডেন্টের কত অংশ ক্রিকেট খেলে দেখুন যদি আমরা গুণ করে দিই তাহলে উপরে থাকে এক নিচে থাকে ছয় মানে হচ্ছে মোট স্টুডেন্টের এক বাই ছয় অংশ ক্রিকেট খেলে তাহলে আমাদের কাছে ফুটবল খেলা বাদেও স্টুডেন্ট ছিল হচ্ছে এক বাই দুই অংশ বা হাফ অংশ এই হাফ অংশ থেকে আবার এক বাই ছয় অংশ ক্রিকেট খেলতো তাই না এক বাই ছয় অংশ কিন্তু ক্রিকেট খেলছে তাহলে আমরা কি করব যে টোটাল যে স্টুডেন্ট যারা কিনা ফুটবল খেলতো না সেখান থেকে আবার যারা ক্রিকেট খেলতো তাদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে থাকে কত তাহলে দুই বাই ছয় বা এটাকে এরকম লেখা যায় এক বাই তিন কাটাকাটি করে দুই দিয়ে কাটলে এক বাই তিন তাহলে এই এক বাই তিন অংশ স্টুডেন্ট সময় সমান হচ্ছে কত স্টুডেন্ট তিনশো স্টুডেন্ট তাই না এই টোটাল স্টুডেন্টের এক বাই তিন অংশ এরা কোনো খেলাই খেলে না দেখুন মোট হচ্ছে এক অংশ স্টুডেন্ট সেখান থেকে হাফ অংশ স্টুডেন্ট ফুটবল খেলতো এই জন্য আমরা হাফ অংশ স্টুডেন্ট বাদ দিয়ে দিয়েছি এবার যে হাফ অংশ স্টুডেন্ট ফুটবল খেলতো না তাদের মধ্যে আবার এক বাই তিন অংশ স্টুডেন্ট ক্রিকেট খেলতো তাহলে আমরা কি করলাম যে মোট স্টুডেন্টের কত অংশ ক্রিকেট খেলে সেটা বের করলাম কীভাবে বের করলাম গুন করে বের করলাম এবার কি করলাম যে এই যে যারা হচ্ছে ফুটবল খেলতো না তাদের মধ্যে থেকে আমরা যারা ক্রিকেট খেলতো তাদেরকে আমরা বাদ দিয়ে দিলাম বাদ দিলে দেখা যাচ্ছে যে থাকে হচ্ছে এক বাই তিন অংশ এরা ফুটবল খেলে না ক্রিকেটও খেলে না তো এদের অংশ এদের সংখ্যাটা কত এদের সংখ্যা হচ্ছে তিনশো এদের সংখ্যা যদি তিনশো হয় তাহলে বলেন তো যে মোট স্টুডেন্টের সংখ্যা বা এক অংশ স্টুডেন্টের সংখ্যা কত হবে তিন দিয়ে আর গুণ হয়ে যাবে তাই না তাহলে তিনশো গুণ হচ্ছে তিন সময় সময় হচ্ছে নয়শো তাহলে মোট স্টুডেন্ট ছিল হচ্ছে নয়শো এটাই হচ্ছে উত্তর বি নম্বর চলে যাচ্ছে পরের অঙ্কে ব্রাশি নাম্বার অঙ্কে বলছে একটি পানিপূর্ণ ট্যাঙ্কের এক বাই ছয় অংশ পানি পড়ে গেলো আবার তিন তিনশো চব্বিশ লিটার খরচ হলো তারপরে দেখা গেলো ট্যাঙ্কের দুই বাই তিন অংশ তখনও পূর্ণ রয়েছে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত লিটার তাহলে দেখুন যে মূল অংশে মূল যে ট্যাঙ্ক এই অঙ্কটার প্রশ্নটা একটু সমস্যা আছে আপনি বুঝতে পারবেন আসলে স্যার এখানে আসলে লিখেও দিচ্ছেন যে এই প্রশ্নটা একটু সমস্যা আছে আসলে প্রশ্নটা এরকম হবে যে একটি পানিপূর্ণ ট্যাঙ্কের এক বাই ছয় অংশের না এটা হবে অংশ পানি পড়ে গেল এত অংশ পানি পড়ে গেল আর তিনশো চব্বিশ লিটার পানি খরচ হলো মানে তিনটা অংশ এখানে এক বাই ছয় অংশ পানি পড়ে গেল তিনশো চব্বিশ লিটার পানি খরচ হলো এবং অবশেষে দুই বাই তিন অংশ পানি তখনও পূর্ণ রয়ে যাবে তাহলে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত তাহলে আমরা এই জিনিসটা কীভাবে বের করতে পারবো দেখুন যে এক বাই ছয় অংশ পানি পড়ে গেছে তাই তো আর হচ্ছে দুই বাই তিন অংশ পানি তখনও পূর্ণ রয়েছে এবং বাকি যে অংশটা সেই অংশ সময় সময় হচ্ছে তিনশো চব্বিশ লিটার তাহলে এক থেকে যদি আমরা এই দুইটাকে মাইনাস করে দিই এক থেকে এক বাই ছয় অংশ মাইনাস করব এবং দুই বাই তিন অংশ মাইনাস করে দেব দুই বাই তিন অংশ মাইনাস করে দেবো তাহলে থাকে কত আমাদের হবে ছয় ছয় মাইনাস হচ্ছে এক মাইনাস হচ্ছে চার থাকে কত ছয় মাইনাস পাঁচ মানে হচ্ছে এক বাই ছয় তাহলে এই এক বাই ছয় অংশ মানে হলো কি এই এক বাই ছয় অংশ যে থেকে যাচ্ছে এই এক বাই ছয় অংশ সময় সময় হচ্ছে তিনশো লিটার পানি আমি কি বুঝাইতে পারছি দেখুন পূর্ণ যে এক অংশ পানি ছিল সেই এক অংশ পানির এক বাই ছয় অংশ পানি আমরা খরচ করে ফেলছি আবার দুই বাই তিন অংশ পানি রয়ে গেছে এখন বাদ বাকি যে অংশটা থাকে মানে এক বাই ছয় অংশ পানি এই অংশ পানি কি হয়েছে এই অংশ পানি পড়ে গেছে তাহলে এই এক বাই ছয় অংশ পানি সময় সমান কত লিটার এক বাই ছয় অংশ সমান 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 হচ্ছে তিনশো চব্বিশ লিটার এক বাই ছয় অংশ সময় সমান যদি তিনশো চব্বিশ লিটার হয় তাহলে এক অংশ বা পুরো অংশ পানির সময় সমান কত লিটার তিনশো চব্বিশ গুণ হচ্ছে ছয় কত লিটার বলেন তো উনিশশো চুয়াল্লিশ লিটার আশা করি বুঝতে পেরেছেন এই চ্যাপ্টারের এই অঙ্কের শেষ অঙ্ক এরপরের ভিডিওতে দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিও এই পর্যন্তই বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার বন্ধুকেও জানান আমাদের কথা ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ জব ম্যাথ সলিউশন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ